এবার আমরা জানব কেন এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বল কোনটা, এই যে এই পাশে যে চিত্র অঙ্কন করেছে এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তাহলে এটাকে কেন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়? এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয় এই কারণে, কারণ এখানে একটা লাইন দ্বারা বিদ্যুৎ ট্রান্সফার হচ্ছে এমনটা দেখানো হয়েছে। অর্থাৎ এই জেনারেটিং স্টেশন থেকে একটা লাইনের মাধ্যমে একদম গ্রাহক পর্যন্ত যে বিদ্যুৎ দেয়া হয়েছে তার চিত্রটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বা প্রকৃতপক্ষে কখনোই আমাদের ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সিস্টেমে এক তার ব্যবহার করা হয় না। আমরা জানি নর্মালি হচ্ছে ট্রান্সমিশন করার জন্য উপযোগী হচ্ছে, ট্রান্সমিশন করার জন্য উপযোগী হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়ার, এটা হচ্ছে ট্রান্সমিশনের উপযোগী লাইন। আর ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনের জন্য উপযোগী সিস্টেম বা পদ্ধতি হচ্ছে থ্রি ফেজ ফোর ওয়ার। তাহলে কি বুঝলাম, ট্রান্সমিশন করার জন্য আমার থ্রি ফেজ সিস্টেম এবং তিন তারের প্রয়োজন, এবং যখন ডিস্ট্রিবিউশন করব সেটা থ্রি ফেজ সিস্টেম চার তারের প্রয়োজন। সাধারণত আমাদের দেশে এটা করা হয়, ট্রান্সমিশনের জন্য থ্রি ফেজ তিন তার এবং ডিস্ট্রিবিউশনের জন্য থ্রি ফেজ চার তার ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে একটা তার দ্বারা দেখানো হয়েছে, আমার হিসাবে সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, যেহেতু একটা লাইন দ্বারা আমাদের ফেজ তার এখানে কয়টা ছিল, তিনটা, এক দুই তিন, রেড ইয়েলো ব্লু, তিন তার দ্বারা কিন্তু আমি দেখাতাম। আর চার তার বলতে গেলে কি বুঝবো, রেড ইয়েলো ব্লু নিউট্রাল, রেড ইয়েলো ব্লু নিউট্রাল, এটা কিন্তু চার তার, ডিস্ট্রিবিউশন এইটা আর ট্রান্সমিশন হচ্ছে এইটা। কিন্তু আমি একটা লাইনের সাহায্যে, অর্থাৎ আমি ধরছি যে যে কোন একটা ফেজ, আমি একটা ফেজের সাহায্যে এটাকে মূলত এখানে দেখিয়েছি, যার বিদ্যা এটার নাম বললাম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের কোন স্টেজের কাজ কি, অথবা কোন স্টেজে কি ধরনের কাজ সংগঠিত হয় বা কি ধরনের পারফর্ম এরা করে। প্রথমে এটা হচ্ছে জি, জি তে বলা বোঝানো হয়েছে জেনারেটর বা জেনারেটিং স্টেশন, যেখানে আমার বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে ধরো জেনারেটিং স্টেশনে আমার বিদ্যুতের পরিমাণ ছিল 11 কেভি, অর্থাৎ এই জেনারেটিং স্টেশন আমি ধরলাম 11 কেভি, অর্থাৎ 11 কেভি, তার মানে সে 11,000 ভোল্ট বিদ্যুৎ জেনারেট করলো বা উৎপন্ন করলো। এরপর এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এই ট্রান্সফর্মারের কাজ কি, এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে এখানে যে ভোল্টেজ উৎপন্ন করা হয়েছে এই ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া। কতটুকু বাড়াবে এই ভোল্টেজকে, এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে 11 কেভি থেকে 132 কেভি তে বাড়িয়ে নেওয়া। তাহলে এই যে একটা ট্রান্সফর্মার, এটা কাজ কি, 11 কেভি থেকে 132 কেভি তে কনভার্ট করা, কনভার্ট করে সেটা ট্রান্সমিশন লাইনের মধ্যে দেওয়া। শিক্ষার্থীরা এখন একটু লক্ষ্য করো, আমি কিন্তু এই দেখো উপরে ট্রান্সফর্মার কিন্তু প্যাচ সংখ্যা কম দিয়েছি, নিচের ট্রান্সফর্মার প্যাচ সংখ্যা কিন্তু অধিক বেশি দিয়েছি। কারণটা কি, কারণ যে পাশে প্যাচ সংখ্যা কম সেই পাশে ভোল্টেজ কম, যে পাশে প্যাচ সংখ্যা বেশি সেই পাশে ভোল্টেজের পরিমাণও কিন্তু বেশি হবে। এরপর দেখো এই লাইনের সাহায্যে 132 কেভি পাওয়ার ট্রান্সফার করে এই ট্রান্সফর্মারের মধ্যে আসলো। এখানে আসার পর এই 132 কেভি, 132 কেভি কনভার্ট হয়ে সেটা 33 কেভি তে রূপান্তরিত হয়। অর্থাৎ এটা কিন্তু স্টেপ আপ হয়েছিল, এটা স্টেপ আপ ট্রান্সফর্মার এবং এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। অর্থাৎ এখানে 132 কেভি ছিল সেটা এই লাইন হয়ে এখানে 132 কেভি হলো, এবং এখান থেকে ট্রান্সফর্মারের সাহায্যে আমি কমিয়ে নিলাম। দেখো এখানে প্যাচ সংখ্যা কিন্তু অনেক বেশি 132, আর নিচেরটা কিন্তু প্যাচ সংখ্যা কম, অর্থাৎ প্যাচ সংখ্যা যেদিকে কম ভোল্টেজের পরিমাণ সেখানে কম। তাহলে এখানে 132 কেভি থেকে এই ট্রান্সফর্মারের সাহায্যে আমি 33 কেভি তে কনভার্ট করব। এরপর দেখো এই যে ট্রান্সফর্মারটা আছে এর কাজ হচ্ছে 33 কেভি কে আরো কমিয়ে সেটা নিয়ে আসবে 11 কেভি তে। এটা কিন্তু আমার হচ্ছে এই তৃতীয় যে ট্রান্সফর্মার তার কাজ। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো সাব স্টেশন বাসবার, সাব স্টেশন বাসবার। বাসবার বিষয়টা কি, বাসবার বিষয়টা আমি এখানে একটু ব্যাখ্যা করছি। বাসবার হচ্ছে অ্যালুমিনিয়াম বা কপারের পাক
বা বারাকৃতির এমন একটা অংশ যার মধ্য থেকে একাধিক লাইন এখানে আসতে পারে এবং এখান থেকে একাধিক লাইন চলে যেতে পারে, তাহলে এমন একটা অংশ আমরা বলছে বাস বার। এখানে ধরো একটা থ্রি ফেজ লাইন আর ওয়াই বি এখানে আসলো এবং এখান থেকে একটা গ্রাহক, এখান থেকে একজন গ্রাহক, এখান থেকে একজন গ্রাহক, এখান থেকে একজন গ্রাহক, এবং এখান থেকে একজন গ্রাহক, চাইলে কি করতে পারবে তার যে কাঙ্ক্ষিত মান, কাঙ্ক্ষিত পাওয়ার, এখান থেকে যেটা আসলো সেটা কিন্তু এদিক থেকে তারা নিতে পারবে। তাহলে বাস বার হচ্ছে এমন একটা অংশ, এটা লোহা অ্যালুমিনিয়াম অথবা কপারের তৈরি, অ্যালুমিনিয়াম অথবা কপারের তৈরি, যার কাজ হচ্ছে একাধিক উৎস থেকে বিদ্যুৎকে সংগ্রহ করা এবং একাধিক উৎসে সেই বিদ্যুৎকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। তাহলে এই যে অংশটা তাকে আমরা বলা হচ্ছে সাবস্টেশন বাসবার। এরপর দেখো এই যে লাইনটা সাবস্টেশন বাসবারের পরে যে লাইন তাকে আমরা বলবো হচ্ছে ফিডার লাইন, এটা হচ্ছে ফিডার। শিক্ষার্থীরা এখানে ফিডার কি আমি পরবর্তী লেকচারের মধ্যে আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে এই লাইনটাকে আমি বলবো হচ্ছে ফিডার লাইন, আর সাবস্টেশন বাসবার হচ্ছে এইটা। এখন এই যে ট্রান্সফরমার এখানে কিন্তু 11 kV, এইটুকু পর্যন্ত 11 kV আসলো, আসার পরে এই ট্রান্সফরমার মাধ্যমে কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন করা হয়, তাই এই ট্রান্সফরমারকে আমি বলবো হচ্ছে প্রাইমারি প্রাইমারি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তাহলে এখানে যে ট্রান্সফরমার গুলো দেওয়া আছে তার নাম কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তাহলে এই যে লাইনটা, এই লাইনটার নাম হবে প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন। কোন লাইনটা? এই যে এই লাইনটার কথা আমি বুঝাচ্ছি, এটাকে আমি এই দিক দিয়ে লিখছি, নাম হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বন্টন আর কি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন। আর এই ট্রান্সফরমার গুলো কি করবে? প্রাইমারি ভাবে ডিস্ট্রিবিউশন করবে। তাহলে এই ট্রান্সফরমার গুলোর কাজটা কি? এখান থেকে যে 11 kV আমি পেলাম সেই 11 kV এখানে এসে আরো কমিয়ে দিবে। কতটুকু কমাবে? এইটা কমাবে, আমি এখানে লিখছি ছোট করে, 11 kV টু 400 ভোল্ট, 400 ভোল্টে রূপান্তর করবে। অর্থাৎ 11 kV এই লাইন থেকে এইটুকু পর্যন্ত পেলো, তারপর সে 400 ভোল্টে রূপান্তর করবে। তাহলে এটা কি দেখলাম? সাবস্টেশন বাসবার, সাবস্টেশন বাসবারের পরে যে লাইনটুকু সেটার নাম হচ্ছে ফিডার, আর এরপরে যে অংশটা আমি দেখতে পাচ্ছি সেটা বলবো প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন, এবং যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। প্রাইমারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কাজটা হচ্ছে 11 kV যে ভোল্টেজটা সেটাকে 400 ভোল্টে রূপান্তর করা। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন, এটা ছিল প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন, তার শেষে ট্রান্সফরমার ছিল, আর এরপর আসবে এটা, এইটা, এই অংশটার নাম হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন। আর এই অংশ দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের সেই গ্রাহকের এনার্জি মিটার, গ্রাহকের এনার্জি মিটার, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ ওখান থেকে আসলো সেই পরিমাণ বিদ্যুৎ একজন গ্রাহক গ্রহণ করবে। তাহলে কিভাবে গ্রহণ করবে? প্রথমেই গ্রাহকের কোথায় যাবে? এটা এনার্জি মিটারে যাবে। এরপর যেটা আছে এইটা, এই যে অংশটা হচ্ছে গ্রাহকের ওয়্যারিং, আমি এখানে লিখছি এটা হচ্ছে গ্রাহকের বাসার যে ওয়্যারিং, অথবা ফ্যাক্টরি হতে পারে, ছোট স্থাপনা হতে পারে, এটা হচ্ছে গ্রাহকের ওয়্যারিং। তাহলে এই হচ্ছে আমার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের বিভিন্ন অংশের বর্ণনা। শিক্ষার্থীরা আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামকে মোটা দাগে এই 4টা ভাগে ভাগ করতে পারি। 4টা ভাগগুলো কি কি? এই অংশটুকুকে আমি বলবো হচ্ছে জেনারেটিং স্টেশন, এই অংশটা হচ্ছে জেনারেশন, অর্থাৎ পাওয়ার কি করবে? উৎপন্ন করবে, তাই এটা নাম হচ্ছে জেনারেশন। এরপর এই অংশটার নাম হচ্ছে ট্রান্সমিশন, আমি এটাকে একটু বাইরে লিখছি, কেন বাইরে লিখছি সেটা আমি দেখাচ্ছি, এটা এই অংশটার নাম হচ্ছে ট্রান্সমিশন। জেনারেশনের পরের স্টেজ ট্রান্সমিশন। এই জেনারেশন স্টেশনের যে ভোল্টেজ সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 3.3 kV, অথবা 6.6 kV, অথবা 7.5 kV, অথবা 10.5 kV আমরা বলতে পারি, 11 kV, 13.2 kV, 15.75 kV, এগুলো হচ্ছে আমাদের জেনারেটিং স্টেশনের ভোল্টেজ।
এরপর আসো এই অংশটাকে আমি বললাম ট্রান্সমিশন বা ট্রান্সমিশন বা সঞ্চালন লাইন। এই অংশটুকুকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, এই একটা অংশ এইটুকু আর একটা অংশ হচ্ছে এইটুকু। এই প্রথম অংশকে আমি বলবো হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, আর দ্বিতীয় অংশটাকে আমি বলবো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে এই ট্রান্সমিশনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি ট্রান্সমিশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে আসো প্রাইমারি ট্রান্সমিশন আমি কাকে বলবো, একটা জেনারেটিং স্টেশনের প্রেরণ প্রান্ত থেকে 132 কেভি যে বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য যে লাইন তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় তাকে হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন লাইন বলা হয়। আমি আবার বলছি, জেনারেটিং স্টেশনের প্রেরণ প্রান্ত হতে 132 কেভি এই যে ভোল্টেজ সেটা পরিবহনের জন্য যে লাইন তৈরি করা হয় বা যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলবো প্রাইমারি কি ট্রান্সমিশন। এরপর সেকেন্ডারি ট্রান্সমিশন কি বলবো, 132 না এখন বলবো হচ্ছে 33 কেভি, এই অংশটা 33 কেভি যে ভোল্টেজ সেটা ট্রান্সমিশন করার জন্য যে নেটওয়ার্ক বা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলবো সেকেন্ডারি ট্রান্সমিশন। এখন বন্ধুরা এখানে তোমাদের সাথে একটু বলে রাখি, এই যে প্রাইমারি ট্রান্সমিশন সেটা কত, এখানে 132 কেভি দেওয়া আছে, এটা আরো বিভিন্ন হতে পারে, একটু লক্ষ্য করো 132 কেভি, আরো হতে পারে 230 কেভি, এরপর হতে পারে 400 কেভি। এই সবগুলোই কিন্তু মূলত আমি ইচ্ছা করলে এই প্রাইমারি ট্রান্সমিশনের মধ্যে দেখাতে পারি। এগুলো সবগুলোই কোথায় দেখানো যায়, প্রাইমারি ট্রান্সমিশনের মধ্যে, কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত 11 কেভি থেকে ডাইরেক্ট কি 132 কেভি তে কনভার্ট করে, তাই আমি কিন্তু এখানে 132 কেভি দেখিয়েছি। তবে এরকম ভোল্টেজও হতে পারে, প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ কি, এগুলো সবগুলি হচ্ছে আমার প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ। শিক্ষার্থীরা তোমাদের জানার জন্য আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, বাংলাদেশের বিবিয়ানা কালিয়াকোর ওখানে কিন্তু সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 400 কেভি। এবার দেখবো হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশনের ভোল্টেজ গুলো কি হতে পারে দেখো, আমাদের এখানে 132 কেভি থেকে ডাইরেক্ট 33 কেভি তে নামিয়ে আনলাম, তাই তো, কিন্তু আন্তর্জাতিক সিস্টেম বা ভিন্ন ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, সেটা কি হতে পারে, সেটা কত ছিল 132 কেভি থেকে এখানে নামিয়ে আনতে পারে, এখানে এখানে নামিয়ে আনতে পারে 66 কেভি তে অথবা 33 কেভি তে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার প্রাইমারি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, এবং এইটা এবং এইটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ। সেকেন্ডারি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ আমি দেখিয়েছি 33 কেভি, কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাবে উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রে দুইটাই কিন্তু কনভার্ট করা যায় 66 কেভি তে আর 33 কেভি তে। এরপর দেখো এই অংশ গেল জেনারেশন, এই অংশ গেল ট্রান্সমিশন, আর এই অংশটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটাও ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন এটাকে বলা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আর এই অংশটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমি কোথা থেকে বলবো, এই অংশটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আমি একটু বাইরে লিখি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে কত ভোল্টেজ থেকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন শুরু একটু লক্ষ্য করো, এখানে 33 কেভি থেকে শুরু করে এই অংশটুকু অর্থাৎ 11 কেভির আগ পর্যন্ত সেটাকে আমরা বলবো প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখন দেখো এইটুকু আমরা বলবো, এই অংশটুকুকে বলবো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজ কিন্তু দুইটা, কিভাবে দুইটা, 11 কেভি থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দ্বারা কমিয়ে সেটা কিন্তু 400 ভোল্টে রূপান্তর করা হয়। তাহলে যদি আমার থ্রি ফেজ প্রয়োজন পড়ে তাহলে আমি 400 ভোল্ট ব্যবহার করব, আর যদি আমি সিঙ্গেল ফেজ প্রয়োজন পড়ে তাহলে সেখানে 230 ভোল্ট ব্যবহার করব। তাহলে এইটার ভোল্টেজ হচ্ছে 11 কেভি, আর এইটার ভোল্টেজ বলতে পারি 400 ভোল্ট অথবা 230 ভোল্ট। শিক্ষার্থীরা এই ছিল আমার একটা সিঙ্গেল ডায়াগ্রামে বিস্তারিত বর্ণনা, এখানে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোরই সমাধান করে দিচ্ছি, থিওরি প্রশ্নগুলো আপনারা বই থেকে পড়ে নেবেন। প্রশ্ন হচ্ছে 11, কি বলা হলো, আর এল এবং সি শাখা বিশিষ্ট প্যারালাল রেজোনেন্স সার্কিটের ইম্পিডেন্স কত, অর্থাৎ একটা প্যারালাল সার্কিট থাকবে রেজোনেন্স সার্কিট
এবং তার দুইটা শাখা থাকবে, একটা হচ্ছে আরএল শাখা মানে রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স শাখা, এই যে আরএল, আর একটা শাখা শুধু সি থাকবে। তাহলে এই পুরো সার্কিটের ইম্পিডেন্স কত সেটা বের করতে বলছে, কোন কন্ডিশনে, রেজোন্যান্স কন্ডিশনে। তাহলে আমি সার্কিটটা অঙ্কন করেছি, এখানে লক্ষ্য করুন আমি এই যে অংশটা এটা নাম দিলাম হচ্ছে জেড এল, অর্থাৎ হচ্ছে ইন্ডাক্টিভ শাখার ইম্পিডেন্স। আর এখানে যেহেতু একটাই শুধুমাত্র ক্যাপাসিটর আছে, তাই এটা হচ্ছে ক্যাপাসিটিভ শাখার ইম্পিডেন্স জেড সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি দুইটা মান একটু লিখি, প্রথম হচ্ছে জেড এল আর প্লাস জে অফ এক্স এল, এই ফর্মটা আমরা জানি যেহেতু ইন্ডাক্টিভ শাখা। এখন এখান থেকে এইটাকে যদি আমি অ্যাডমিটেন্স তৈরি করতে চাই, ইম্পিডেন্স বিপরীত মানে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স নিতে চাইলে আমি লিখবো হচ্ছে 1/y, তাহলে এইটুকুও চেঞ্জ করতে হবে, y টা অবশ্যই বড় হাতে, 1/r প্লাস জি অফ এক্স এল। এখন আমি লব আর হরকে এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, অর্থাৎ r প্লাস জি অফ এক্স এল আর মাইনাস জি অফ এক্স এল, অর্থাৎ নিচে যেটা দিয়ে গুণ করলাম উপরেও সেটা দ্বারা গুণ করতেছি, r মাইনাস জি অফ এক্স এল। এখন টোটাল যদি ক্যালকুলেশন করি, এটা এ প্লাস বি কে মাইনাস বি, সূত্র আসবে আর স্কোয়ার মাইনাস জে অফ এক্স এল হোল স্কোয়ার, আর উপরে থাকবে কি, আর মাইনাস জি অফ এক্স এল। তারপর লাইনটা কি আসতেছে, উপরে যেটা ছিল তাই, আর মাইনাস জি অফ এক্স এল ঠিক রইল, আর নিচে আর স্কোয়ার, আর এখানে হবে এক্স এল স্কোয়ার জে স্কোয়ার। আচ্ছা, জে স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস আবার মাইনাস ওয়ান, ওয়ান আর না দিলাম আমি সেখানে মাইনাস এক্স এল লিখলাম, মাইনাস এক্স এল হোল স্কোয়ার না এক্স এল স্কোয়ার। এরপর লাইনটা কি রইল আমি একটু মুছে দিচ্ছি, এরপরটা হচ্ছে আর মাইনাস জে অফ এক্স এল, আর নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস মানে সেটা প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে এইটুকু হচ্ছে আমার একটা ভ্যালু। এখন আমি যদি আলাদা করে ফেলি দুইটাকে, আলাদা করবো বলতে কি, এখানে যে যুক্ত একটা অংশ আর নর্মাল একটা অংশ, এই অংশটাকে দুইটাতে ভাগ করে দেবো, তার মানে হচ্ছে আর কে রাখলাম উপরে, নিচে রাখলাম হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, আর হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস জে, তারপর উপরে আছে এক্স এল রইল, আর নিচে কি আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম শাখার অ্যাডমিটেন্স। তাহলে এটাকে আমি অ্যাডমিটেন্স হচ্ছে সরি এখানে আমি একটু ভুল লিখেছি, এটা উল্টা বলতে কি ওয়ান মানে জেড যেটা ছিল তাকে উল্টিয়ে দিয়েছি, আর এ ওয়ান বাই জেড ইকুয়ালস টু ওয়াই হবে। তাহলে এটা হচ্ছে আমার জন্য সমীকরণ এক, আমি ধরে নিলাম। এখন আমি সমীকরণ দুই বের করবো কার জন্য, দ্বিতীয় শাখার জন্য। দ্বিতীয় শাখায় কি জেড সি, তাহলে এখানে কি সূত্রটা কি, আর মাইনাস জি অফ এক্স সি, কারণ ক্যাপাসিটিভ শাখা থাকলে আমরা কি দিই, আর পরে মাইনাস দিই। এরপর আসো আর এর মান, এই শাখায় কোন ধরনের রেজিস্টেন্স নাই, তাহলে আর এর মান শূন্য, মাইনাস জে এক্স সি, এক্স এর মান এক্স সি রইল, তাহলে এইটুকুর মানতে কত আসতেছে, এরকম মান আসতেছে মাইনাস জি অফ এক্স সি। উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে কি হবে, ওয়ান বাই জেড সি এটা উল্টে যাবে, এখানে মাইনাসটা রইল, আর উপর ওয়ান বাই জে অফ এক্স সি হয়ে পড়লো। এখন আমি একটা কাজ করি, মাইনাস নিচে এবং উপরে দুই জায়গায় একই চিহ্ন দিয়ে গুণ দিব, জে দিয়ে গুণ দিব, তাহলে উপরে যে ছিল না ওয়ান ছিল, একটা জে আসলো, আর নিচে একটা জে আগের থেকে ছিল, আর একটা জে যদি আসে জে স্কোয়ার, আর উপর হচ্ছে সরি নিচে এক্স সি। তাহলে ক্যালকুলেশন করলে এটা মান কি বারে বের হচ্ছে, এ মাইনাস উপরেটা হচ্ছে জে, আমরা জানি জে স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স সি, তার মানে লাইনে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে পড়বে, উপরে যে নিচে হচ্ছে এক্স সি। তাহলে এটা হচ্ছে আমার, এটাকে এটা একটা ইম্পিডেন্স, সেটা কি ওয়াই, এটাকে বলবো ওয়াই সি। তাহলে আগের যে অ্যাডমিটেন্সটা ছিল, অর্থাৎ ইন্ডাক্টিভ শাখার অ্যাডমিটেন্স, সেটাকে আমরা ধরে নিব ওয়াই এল, আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ শাখার ইম্পিডেন্স অ্যাডমিটেন্স, তাই এটা হচ্ছে ওয়াই সি। এখন একটা প্রশ্ন আমাদের এখানে বলা হয়েছে যে প্যারালাল রেজোন্যান্স, প্যারালাল রেজোন্যান্স কখন হবে, একটা সার্কিটে প্যারালাল রেজোন্যান্স তখনই সংঘটিত হবে যখন এর রিয়্যাকটিভ উপাংশ সমূহের যোগফল শূন্য হবে, তার মানে এই সার্কিটে প্যারালাল রেজোন্যান্স তখনই সম্ভব
যখন এই পুরো শাখার যে রিয়েক্টিভ উপাংশগুলো আছে তাদের যোগফল শূন্য হয়। তাহলে রিয়েক্টিভ উপাংশগুলো কোনগুলো ছিল একটু দেখো। এইটা হচ্ছে আমি রিয়েক্টিভ উপাংশ সমীকরণ এক সমীকরণ দুই থেকে অর্থাৎ হচ্ছে ওয়াই এল এবং ওয়াই সি থেকে পাবো। ওয়াই এল থেকে কোন অংশটা পাচ্ছি? ওয়াই এল থেকে পাচ্ছি হচ্ছে জে অফ, উপরে ছিল এক্স এল, আর এখানে একটা সামনে একটা মাইনাস ছিল, আর নিচে আর স্কোয়ার প্লাস এক্স এল ছিল। এই মানটা আমি এক্স এল স্কোয়ার, এই মানটা কোথা থেকে পাইছি? এই মানটা পাইছি হচ্ছে এই শাখার যে অ্যাডমিটেন্স সেখান থেকে পাইলাম কিন্তু এটা। কেন আমি এই অংশটুকু নিলাম? কারণ যে যুক্ত অংশ সেটুকু আমি নিব, কারণ এইটাই হচ্ছে কি রিয়াকটিভ উপাংশ। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম শাখার, কোন শাখার? ওয়াই এল শাখার রিয়াকটিভ উপাংশ। আরেকটা এখন আসবে ওয়াই সি, ওয়াই সি মানে হচ্ছে সি শাখার অ্যাডমিটেন্স রিয়াকটিভ উপাংশ। রিয়াকটিভ উপাংশ কি ছিল আমরা একটু আগে দেখেছিলাম, জে ছিল উপরে আর নিচে ছিল কি এক্স সি ছিল। ওয়াই এল শাখার অ্যাডমিটেন্স যে রিয়াকটিভ উপাংশ এইটুকু, আর ওয়াই সি শাখার রিয়েক্টিভ উপাংশ এইটুকু। তাহলে প্যারালাল রেজোনেন্স তখনই সংঘটিত হবে যখন এদের রিয়াকটেন্স এর মান শূন্য হবে। তাহলে এদের রিয়াকটেন্স এর মান কত? শূন্য। এটা একটা সমীকরণ দিয়ে লিখে রাখো, এটাকে ওয়াই এল কে সমীকরণ দিও এক, ওয়াই সি কে সমীকরণ দিবা দুই, আর এইটাকে সমীকরণ দিবা কত? তিন। জাস্ট আমরা এটা মনে রাখবো, তার মানে রিয়াকটিভ উপাংশের মান শূন্য। এখন এটা মাইনাস আছে, তারপর আমি কাজ করি এক্স এল আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই এক্স সি। উপরে এই পাশে একটা জে ছিল, এই পাশে একটা জে ছিল, দুইটা জে দুই পাশ থেকে বাদ দিয়ে দিয়েছি। এটা মাইনাস ছিল আমি এক পাশে আনছি, আর ধরো এটাকে ওই পাশে নিয়ে নিছি। এরপর লাইন এক্স এল সমান সূত্র হচ্ছে ওমেগা এল, আর এখানে আর স্কোয়ার ঠিক রইল, আবার এটা হচ্ছে ওমেগা এল হোল স্কোয়ার, কারণ এখানে এক্স এর মানে হোল স্কোয়ার আছে। আর সেম এটা হচ্ছে ওমেগা শুধুমাত্র এক্স ই, তো এটা হবে ওয়ান বাই ওমেগা সি। কারণ ওমেগা মানে কি, আমরা জানি এক্স এর ইকুয়ালস টু টু পাই এফ এল, তাহলে এই টু পাই সরি টু পাই এফ এল, এই টু পাই এফ কে বলা হয় ওমেগা, আর এল তো এল রইল। এরপর এটা কি হবে? এরপর হচ্ছে ওমেগা এল, আর এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এরপর এটা কি করলাম, এটা উল্টে যাবে, উল্টে যায় কি হবে ওমেগা সি। তাহলে আমি কিন্তু দুইটা ওমেগা, এই পাশে একটা ওমেগা আছে, এই পাশে একটা ওমেগা আছে, আমি দুইটা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তারপর এটা দাঁড়াচ্ছে শুধু এল, আর নিচে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ও সরি এ ওমেগা কিন্তু বাদ যাবে না, এ ওমেগা স্কোয়ার স্কোয়ার ঠিক থাকবে, এই ওমেগা ওমেগা বাদ যাবে। তাহলে এখানে থাকবে কে? শুধুমাত্র একটা সি। এরপর লাইনটা হচ্ছে এই এল কে আমি এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই পাশে যদি রাখতে চাই তাহলে মান দাঁড়াবে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আর এখানে হবে এল বাই সি। এইটুকু পর্যন্ত হলো। এখান থেকে আমি যদি শুধু ওমেগা স্কোয়ার এল স্কোয়ার রাখতে চাই, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তখন তার অংশটা এই অংশটুকুকে আমি কি করবো আর স্কোয়ার কে মাইনাস করে পাশে নিয়ে নিব, তার মানে এল বাই সি আগে থেকেই ছিল, আর স্কোয়ার মাইনাস করে পাশে চলে গেল। তাহলে এইটুকুকে আর একটা সূত্র দিয়ে রাখো, ওটা তিন নাম্বার দিয়েছিল, এটাকে সমীকরণ কত ধরবে চার দিয়ে রাখো। আমরা সার্কিটের মোড অ্যাডমিটেন্সটা এখন যুক্ত করব, ওয়াই ইকুয়ালস টু ওয়াই এল প্লাস ওয়াই সি। ওয়াই এল এর মানটা ছিল আর আর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার, এরপর হচ্ছে এখানে একটা মাইনাস ছিল, আর উপরে ছিল জে অফ এক্স এল, আর নিচে ছিল আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এই অংশটুকু। তার সাথে যুক্ত হবে কে? ওয়াই সি। ওয়াই সি কোন অংশটুকু? ওয়াই সি একটা অংশ ছিল, সেটা হচ্ছে উপরে একটা জে আর নিচে ছিল এক্স সি। আমি এটা এই পাশে লিখতে পারতাম, এখানে আলোর জন্য দেখা যাচ্ছে না, তাই নিচে লিখলাম। এখন আমরা কি জানি? আমরা জানি প্যারালাল রেজোনেন্স তখনই সংঘটিত হবে যখন অ্যাডমিটেন্সের রিয়াকটিভ উপাংশের যোগফল কি হবে? শূন্য হবে। তাহলে প্যারালাল রেজোনেন্স অবস্থায় ওয়াইটাকে আমি কি দিলাম? এটাকে ওয়াই নট দিলাম, প্যারালাল রেজোনেন্স বোঝাতে। আচ্ছা, আর প্যারালাল রেজোনেন্স অবস্থায় কি বলছে? যে রিয়াকটিভ উপাংশ সমূহের যোগফল কত? শূন্য। আমরা যেটা তিন নম্বর সমীকরণে লিখে রাখছিলাম, তাই না? তারপরে এই অংশটুকুর পরিবর্তে আমি শূন্য লিখতে পারি, কারণ উপরে লিখতে পারি আর আর স্কোয়ার প্লাস
এক্সএল স্কোয়ার, আর এই পুরো অংশটুকুর মান কত? শূন্য। তাহলে এইটুকু আমি আর না লিখলাম, এই পরের অংশে যাই, এটাকে উল্টিয়ে দেব, কারণ আমাকে বের করতে বলছে হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এটা আছে কি সে ইম্পিডেন্স, উল্টিয়ে দিলে কি হবে? উল্টিয়ে দিলে এটা হবে হচ্ছে জেড নট, কারণ অ্যাডমিটেন্স উল্টা মানে ইম্পিডেন্স। এটাকে উল্টিয়ে দিব আর স্কোয়ার এক্স এল স্কোয়ার, আর নিচে কত? আর। এখন এটা সূত্রগুলো আবার আগের মতো ফেলি, আর স্কোয়ার এক্স এল মানে হচ্ছে ওমেগা এল, যেহেতু এটা রেজোনেন্স কন্ডিশন তাহলে ওমেগা নট দিব এটাকে, এখন না দিয়ে লাস্ট লাইন আমরা ওমেগা দিয়ে দিব, এটা হোল স্কোয়ার, আর নিচে কি আছে একটা আর আর। এরপরের লাইন কোনটুকু? এরপর হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার আর হচ্ছে এল স্কোয়ার, আর নিচে হচ্ছে আর। এখন এখানে একটু দেখো, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার সমান একটা ফর্মুলা আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে এল বাই সি মাইনাস আর স্কোয়ার। আমি চাইলে কিন্তু ওই মানটা এখানে লিখে দিতে পারি, তাহলে এটাকে প্রথমে আমরা যে কাজটা করব, আর স্কোয়ার প্লাস এইটুকুর মান পেলাম কি? এটুকুর মান পেলাম এল বাই সি মাইনাস আর স্কোয়ার, আর নিচে কি আছে টোটাল নিচে একটা আর, এই যে আরটা হচ্ছে এটা, এ আর স্কোয়ার এইটুকু, এই অংশটুকুর মান হচ্ছে এটা। পরবর্তী অংশটুকু আমি উপরের দিকে দেখাচ্ছি, আরটাকে ভাগ করে দিই, অর্থাৎ হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এল বাই সি মাইনাস আর স্কোয়ার বাই আর। এখানে আর আর কাটা গেলে একটা আর থাকবে, প্লাস এখানে একটা আর, এল বাই সি মাইনাস আর স্কোয়ার। তাহলে পরের লাইনটা কি দাঁড়াচ্ছে? আমি যদি লসাগু করি আর, তাহলে এটা হবে আর স্কোয়ার প্লাস এল বাই সি মাইনাস আর স্কোয়ার। তাহলে এই আর স্কোয়ার এই আর স্কোয়ার কাটা যাচ্ছে, এখানে থাকছে কি এল বাই সি বাই কত আর। তাহলে এইটা যদি আমি লিখি, লিখতে পারি এল বাই সি আর, তাহলে এটা কার সমান? এটা হচ্ছিল আমার জেড নট, জেড নট মানে রেজোনেন্স ইম্পিডেন্স। তাহলে এইটাই হচ্ছে আমার একটা প্যারালাল শাখা, কোন প্যারালাল শাখা? যার একটা থাকবে আর এবং এল, আর একটা সাথে থাকবে সি, তাদের রেজোনেন্স অবস্থায় ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে এইটুকু।